দেখুন, যখন গান লিখবেন বা সুর করবেন, তখন সবসময় মনে রাখবেন আপনি কোন বয়সের জন্য গান লিখছেন বা সুর করছেন বা বিষয়টি কী আর কি। তো আমি এখানে যেটি যা লিখেছি আর কি বা সুর করেছি, সেটি একদম অল্প বয়সী কোনো ছেলে তার হঠাৎ করে একজন কাউকে দেখে খুব ভালো লেগে গেছে। এই যে ভালো লাগার যে অনুভূতিগুলো, সেই অনুভূতিগুলো আমি তুলে ধরার চেষ্টা করেছি আর কি সুরে ও গানের কথাতে। চোখে গভীর প্রেম, কপালে চুলের খেলা, দুষ্টুমি ভরা হাসি যেন প্রেমের কোনো চিঠি। চোখে গভীর প্রেম, কপালে চুলের খেলা, দুষ্টুমি ভরা হাসি যেন প্রেমের কোনো চিঠি। গোধূলি বাতাসে গোলাপি রঙের আঁচল, উড়ে উড়ে যেন লিখছিল কবিতা। তাই তো তোমার মনের ঠিকানাতে লিখলাম চিঠি, জানালাম ভালোবাসা। চোখে গভীর প্রেম, কপালে চুলের খেলা, দুষ্টুমি ভরা হাসি যেন প্রেমের কোনো চিঠি। কিছু কিছু কথা যায় না বলা থাকে হৃদয় মাঝে, কিছু কিছু গান লেখা হয় গাওয়া যায় না সবার কাছে। কথাটা অনেক বিষয়ে সত্য, সবাই সবকিছু প্রকাশ করতে পারে না, তখন তার লেখা বা তার গানগুলো এইভাবেই প্রকাশিত হয়। কিছু কিছু কথা যায় না বলা থাকে হৃদয় মাঝে, কিছু কিছু গান লেখা হয় গাওয়া যায় না সবার কাছে। ঝুমকো লতা কানের দুল দুলে গাইছিল গান যেন পুরবির আগে। পুরবির রাগ সন্ধ্যাবেলার রাগ, মানে গোধূলির রাগ। সেই গোধূলির সময় ঝুমকোলতাটা যেন পুরবির আগে যেন গান গাইছিল আর কি। যেন এক্সাম্পলগুলো খেয়াল করে দেখুন। ঝুমকো লতা কানের দুল দুলে গাইছিল গান যেন পুরবির আগে, তাই সারা রাত জেগে লিখলাম চিঠি তোমার মনের ঠিকানাতে। চোখে গভীর প্রেম, কপালে চুলের খেলা, দুষ্টুমি ভরা হাসি যেন প্রেমের কোনো চিঠি। জাস্ট অ্যাট এ গ্লান্স কাউকে ভালো লেগে যাওয়া, হঠাৎ করে কাউকে দেখে খুব মনের মধ্যে একটা উথাল পাতাল হওয়া, সেই যে ঘটনাটা ঘটে যখন জীবনে কারুর, সেই বিষয় নিয়ে আমি এটা লেখা বা সুর করার চেষ্টা করেছি আর কি। দেখুন কেমন লাগলো আপনাদের, ভালো থাকবেন, নমস্কার।